LCB Malcolm Motonai Rock Jungzala Clay, Achuk Lajak Chandrapur, ISBTW, Hastin Judah Judah Tayo, CNG Gas Station, Colloquy, Gizaka, Machine Habi Hinish Hawaii, Ababai Tabu Belen or Jungzala Kraja, Malcolm Shonai Rock. Abunibagi DNGCN, Adong T Montri, Okrano, Koimung Narok Laika, LCB Malcolm Motonai Rock. Shaban Katanai Jar January Harmony Simi, Buskani Chitong January Harmony Jora, Gurun Jar Station, Colombian Hinibo, Shaklazaka, Hine. আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই জিনিসটি দাবি করতে চাই যে আমরা জনসাধারণের স্বার্থে পরিষেবা দিতে ইচ্ছুক, আমরা পরিষেবা ঠিক মতো দিতে পারতেছি না, আমরা হাত বেঁধে দেওয়া হয়েছে পরিষেবা দিতে ইচ্ছুক, হাত বেঁধে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, হ্যাঁ ব্যক্তিগত আমিও বলবো যে আমরা পরিষেবা দিতে আমরা একদম ইচ্ছুক, কিন্তু আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে বলে নাই বা দিতেছে না, হ্যাঁ কেন দিতেছে না এখন ইন্ডিসিয়াল বা মালিক পক্ষ তারাই জানবে, হ্যাঁ বা তাদের কাছে এইটা রিপোর্ট আছে, আমরা সঠিক জানি না, হ্যাঁ এখন তারাই এখন বলতে পারবে। তারা যদি বলে বলে এখন থেকে আমরা পরিষেবা দেওয়ার জন্য আমরা এখন থেকে দিতে আমরা ইচ্ছুক বা দিয়ে আসছি, আগামী জন্য আমরা দেবো। মূল কারণটা হলো আমরা পরশুদিন রাতে এসেছি, আসার পরে গাড়ি লুট করার জন্য না করা হয়েছে, তো আমরা ডিটেলসলি জানি না কী কারণে। আমরা বারবারই আমরা সঙ্গে তো এখন পর্যন্ত কেউ যোগাযোগ করছে না, তবে টিএনজিসিএল ম্যানেজমেন্ট থেকে না করা হয়েছে গাড়িগুলো লুট না করার জন্য। আর পাশাপাশি আমরা কন্ট্রাক্টর থেকে কোনো বার্তা আসে না যে লুট না করার লেগা, তো আমরা তো কাজ করার জন্য এসেছি, বা আমরা জায়গা জায়গায় গ্যাস না নিয়ে গেলে যে জাম হইব, গাড়ি ঘোড়ার যে অসুবিধা হইব, এবং অটো রিক্সা এবং মারুতি ভ্যান ট্যান এগুলো প্রচণ্ড লাইন হয়ে যেতেছে, জায়গা জায়গা থেকে ফোন আসে যে গ্যাস কেন আসে না, কিন্তু আমরা কর্তৃপক্ষ বা কেউ আমরা সঙ্গে কোনো কথা বলে নাই। কেউ যোগাযোগ করেনি আপনাদের সাথে? না, এখন পর্যন্ত কেউ যোগাযোগ করছে না আমাদের সঙ্গে। আপনারা কতজন আছেন? আমরা প্রায় 100 কাছাকাছি আছি। কতগুলো গাড়ি আছে? গাড়ি প্রায় 38টা মতন আছে। 38টা চালান বা কন্ট্রাক্টর কতজন আছে? কন্ট্রাক্টর আছে 4 জন। তাহলে কি রাজ্যের সকাল 6 ঘটিকা থেকে গাড়িগুলো বন্ধ, এখনো অবধি বন্ধ, এখনো পর্যন্ত বন্ধ। আপনার নাম পরিচয়? আমি LCB ড্রাইভার উৎপল দত্ত, আর ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজুর সঙ্গে সৌরভ, কেউ আমরা এটার সাথে জড়িত আছি, হ্যাঁ টোটালি। এরকম কি আর আগে কখনো হয়েছে? না, এই ধরনের ঘটনা কোনো সময় হয় নাই। তো ম্যাক্সিমাম জায়গাতেই তো পরিষেবা সেবা ওখানে বিঘ্নিত হইতেছে। আজকের পেপারে দেখছি যেন বিভিন্ন জায়গায়, হ্যাঁ বিভিন্ন ইয়েতে এই পরিষেবা, হ্যাঁ বিঘ্ন আছে, হ্যাঁ ইয়ে। এরকম কয়টা জায়গাতে আছে বন্ধু? এটা 8-10টা তো হবে, 8-10টা স্টেশনের মধ্যে এরকম বিঘ্ন হবে কমসে কম, যেহেতু গাড়ি অনেকগুলো বসে গেছে। তো মালিক কর্তৃপক্ষ এখনো অব্দি কিছু জানাইছে না? মালিক পক্ষ এখন পর্যন্ত আমাদেরকে কিছু বলে নাই। মানে কতদিন এইভাবে থাকতে হবে কোনো কিছু জানা গেছে? না, কোনো কিছু বলে না এখন পর্যন্ত। 1 ঘন্টা না আরও বেশি টাইম, হ্যাঁ এই জানুয়ারির 2022 জানুয়ারির 7 তারিখ রাত্র 12টা থেকে আমাদের কে বলছে যে, হ্যাঁ যে আমাদের যে বিভিন্ন জায়গায় যে গ্যাসগুলো নিয়ে যায় সিএনজি গ্যাস, এলপিজি, এগুলো আমাদের গাড়িগুলো LCB বলে, হ্যাঁ LCB গুলো রাত্র 12টা থেকে আমাদের বলছে লুট না করার জন্য।
তারপরে আমরা বললাম না, তোমার মালিকদেরকে জিজ্ঞেস করলাম যে কেন করবো না। হ্যাঁ, তো মালিকরা বলছে যেন আমাদের টেন্ডার শেষ, টেন্ডার শেষ 31/12 শেষ 2021-এ। হ্যাঁ, তারপর থেকে তারপরে শুনলাম যে এটা মৌখিকভাবে যে এক সপ্তাহ সময় দিয়েছে মালিকরা। হ্যাঁ, টিনজিদেরকে, টিনজিদের সাথে মানে কী হয়েছে আমরা তো জানি না। তো আমাদেরকে 7 তারিখ পর্যন্ত গাড়ি চালাতে দিয়েছে, তারপরে 7 তারিখ রাত্রে 12 থেকে আমাদেরকে আর্টিলিং করতে যাওয়া হয়নি গাড়ি। হ্যাঁ, তারপর থেকে আমরা এখনও বসে আছি, এখন আমরা অসহায়ের মধ্যে। হ্যাঁ, বা আমরা সহায়তা কী হবে না হবে এটা আমরা সঠিকভাবে বুঝতে পারতে পারি। আপনাদের সঙ্গে কেউ কথা বলেনি এখন? না, এখন পর্যন্ত কোনো সুসমন পক্ষ কেউ আসেনি, না মালিক পক্ষ না চেঞ্জ হয়েছিল। আপনারা এখানে জড়ো হয়ে আছেন? হ্যাঁ, আমরা গতকালকে 8 তারিখ গেছে, গতকালকে আমরা এখানে জড়ো ছিলাম, আজ তো এখানে আসছি।